প্রথমত সে ওখানে গিয়েছে, চড়ার পর গাছের যে আশেপাশের যে, আসসালামু আলাইকুম, সবাই আশা করি সবাই ভালো আছেন। আমরা সাধারণত শীতের দিন আসলে দেখি যে খেজুর গাছ কেটে রস বের করে, তাদেরকে আমরা গাছি বলি। এবং তারা শুধু খেজুর গাছ না, তারা কিন্তু নারকেল গাছও কাটে। আমরা গ্রাম অঞ্চলে এটাকে গাছ ঝুরা বলি, মানে গাছ ঝুরে যারা। তো আমি আপনাদেরকে দেখাবো একজন লোক কীভাবে আজকে গাছ ঝুরতেছে। দেখেন, খুবই কষ্টকর, তবে তারপর একটা কথা আছে, যে যেটা করে তার কাছে সেটা কিন্তু ইজি। তো দেখুন সেই লোকটি কীভাবে গাছ ঝুরতেছে। এইটা হচ্ছে আমাদের বাড়ির একটা নারকেল গাছ, সে নারকেল গাছের মাথায় উঠে বসেছে। আমি জুম করছি, আপনারা দেখেন সে কীভাবে কাটিং করতেছে। প্রথমত সে ওখানে গিয়েছে, চড়ার পর গাছের যে আশেপাশের যে মরা ডালগুলো থাকে সেইগুলো সে কাটিং করছে। এবং করার পর সে তার পায়ের কাছে, আমি ওই যে ডাইগাটা আছে ওটা কাটিং করার পর আপনাদেরকে দেখাবো সে কীভাবে মানে দাঁড়িয়ে আছে। আমার কাছে খুবই কষ্টকর, যদিও গাছটা তেমন উঁচু না, তারপরেও খারাপ না। দেখেন এইখান থেকে ওইতে চলছে মাথায়। সো এক এক করে চারদিকের গাছগুলো সে কাটবে। এবং নার সে এখন সম্ভবত নারকেল কাটছে, দুইটা নারকেল আছে, এই দুইটা নারকেল সে ওখান থেকে কাটিং করে দড়ি দিয়ে সম্ভবত নিচে নামাবে। দেখেন ওই যে সে আগে প্রথমে দড়ি দিয়ে বাঁধছে, কারণ হচ্ছে যদি সে বেঁধে না দেয় তাহলে কিন্তু আসলে নারকেলটা নিচে পড়লে ফেটে যাবে, যাতে ফেটে না যায় সেই জন্যই সে এটা করছে। কে কারা কারা দেখছেন নারকেল গাছ কীভাবে ঝুরে, যারা না দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আর নারকেলের আরও ছোটো ছোটো ডাব আছে, আমি নারকেলটা ধরে নিয়ে আসতেছি, দাঁড়াও। ওই যে নারকেলটা আমাদের চলে এসেছে নিচে, আমি নিয়ে আসতেছি। আরও মনে হয় তিনটে নারকেল আছে, দেখেন কীভাবে সে কাটে। কষ্ট কিন্তু, অনেক কষ্টের একটা কাজ আসলে। এখন কিছু কিছু গাছই আছে যারা পুরাতন, এরাই কিন্তু আছে, এরা চলে যাওয়ার পর হয়তো আর গাছ কাটার লোকই পাওয়া যাবে না। লোকটা কিন্তু বয়স্ক, কিন্তু তার কাছে আমি জিজ্ঞেস করলাম, তার নাকি চড়তে তেমন কষ্ট লাগে না। দেখি গাছ কাটা শেষ হোক, তার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা দেখুন আগের গাছটার চেহারা কেমন ছিল আর এখন চেহারাটা দেখেন। গাছের মধ্যে নতুন যে নারকেলগুলো আছে, আশা করি সেই নারকেলগুলো বড় হবে, তারপরে আবার পারবো। এইভাবে আসলে লাইফের ঝুঁকি নিয়ে এখনও বাংলাদেশে এই গাছগুলো যারা ঝুরে, সত্যি তাদের কষ্ট এবং কাজের জন্য ধন্যবাদ দেওয়া উচিত। আস্তে আস্তে এই সমস্ত কাজগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন আর হয়তোবা নেক্সট জেনারেশনে অনেকে গাছেই চড়তে জানে না। আর গাছে ঝোরা তো দূরের কথা, নারকেল গাছ ধীরে ধীরে আস্তে আস্তে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেননা এখন আর নারকেলও আগের মতো ধরে না। নারকেল দেখেন আমাদের বাড়িতে কতগুলো নারকেল গাছ, আপনাদের একটু দেখালে বুঝতে পারবেন। এই গাছগুলো অবশ্য গাছের দোষ দিয়ে লাভ নেই, জন্মের পর থেকে এই গাছগুলো দেখছি, সুতরাং এই গাছগুলো এক্সপায়ার হয়ে গেছে। এটাই আমাদের বাড়ি, গাছে নারকেল আসে ঠিকই কিন্তু নারকেল থাকে না, নারকেলগুলো পড়ে যায়। হয়তো বা গাছগুলো বয়সের কারণে, দেখেন গাছগুলো কিন্তু অনেক বড়, বৃদ্ধ হয়ে গেলে মানুষ যেমন আস্তে আস্তে হয়ে যায়, গাছগুলো আসলে অবস্থা ঠিক তেমনি আছে। সো হয়তো এটাই কারণ, তাই আগের মতো আর নারকেল ধরে না এবং গাছেও পাওয়া যায় না। আর আমরা তো গাছেই চড়তে জানি না, নেক্সট প্রজন্ম সবাই তো বিভিন্ন মোবাইল এবং অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত। এই সুপারি গাছগুলো দেখেন অনেক লম্বা লম্বা, এটা গাছ দেখে কিন্তু গাছের বয়স নির্ণয় করা যায় কতটা পুরনো। আমি জন্মের পর থেকে এই গাছগুলো দেখতেছি, সো এক একটা গাছের বয়স 35 বছর 40 বছরের উপরে হয়ে গেছে। এই পাশেও কিছু গাছ আছে। তো বন্ধুরা আমি আর বেশি ভিডিওটা লং করলাম না, আপনাদেরকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমি একসময় আমার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। বুঝতে পারছেন বাড়িতে শুধু বাপ মারা থাকে, তেমন মানুষ নাই। এই যে একটা নতুন নারকেল গাছ, এটা হয়তো বড় হলে নারকেল বেশি ধরবে, কেননা গাছটা নতুন। সো সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।